বিসমিল্লাহি রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী পাবনা জেলার দারুল আমান ট্রাস্টে 2011 সালে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের প্রথম দিন প্রধান মেহমান হিসেবে তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাত মুফাসসিরে কোরআন এবং বাংলাদেশ টেলিভিশনের ধর্মীয় ভাষ্যকার হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন। ভিডিও পরিচালনা, এডিটিং ও প্রযোজনা আলী আহমদ আকন, পরিবেশনায় তাহজিব সেন্টার ব্যবসায়ী। সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্যাসেটটি দুই খণ্ডে সমাপ্ত। এবারে শুনুন দ্বিতীয় খণ্ড। সেই নবীর নাম কি? মূসা আলাইহিস সালাম তিনি আটকে দিলেন, আটকে দিয়ে বলছেন আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে আমার নবীজি বলছেন খামসিনা সালাতান, 50 ওয়াক্ত নামাজ। মূসা আলাইহিস সালাম বললেন 50 ওয়াক্ত নামাজ হবে না, এই নামাজ আপনার উম্মতরা পড়বে না। আমার নবীজি বললেন উম্মত হলো আমার, আমার উম্মতরা পড়তে পারবে, আমিও খুশি, আমার উম্মতরাও খুশি হয়ে যাবে। তিনি বললেন না, উম্মত আপনার হতে পারে, আপনি নবী বড় হতে পারেন, মর্যাদার দিক থেকে আপনি আমার চেয়ে অনেক উঁচু মানের হতে পারেন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমার উম্মতকে আমি মান্না সালোয়ার মতো বেহেস্তের খাবার খাওয়ানোর পরেও ওদেরকে গুরুর পূজা ছাড়াতে পারি নাই। নামাজ 50 ওয়াক্ত পড়তে পারবে না, নামাজটা আপনি আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন। আমার নবীজি যাবেনই না, যাবেনই না, তাকে জোর করে পাঠায় দেওয়া হলো। আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমি তো চলেই গেছিলাম, আমি খুশি, কিন্তু তোমারই একজন মনোনীত নবী মূসা আমাকে আটকে দিয়েছে। আল্লাহ বলেন এমন লোকের নাম নিলেন, নামাজ কমান না পর্যন্ত আপনার যাওয়া হবে না দুনিয়াতে। যরকম সুবহানাল্লাহ, নামাজ কি কমানো হয় নাই? কমানো হয় নাই, কমিয়ে দিয়েছেন কে? আর আপিল করেছেন একজন নবী, সেই নবীর নাম কি? মূসা আলাইহিসসালাম। তিনি আপিল করেছেন, কি দামি নবী, তিনি আপিল করলেন, আমার আল্লাহ আপিলটাকে গ্রহণ করলেন। যেরকম সুবহানাল্লাহ, সমস্ত নবীর সঙ্গে আমার আল্লাহর কথা হয়েছে ফেরেশতার মাধ্যম দিয়ে, আর এই নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ডাইরেক্ট তিনি কথা বলেছেন। আল্লাহকে মাঝে মাঝে যখন ইচ্ছা তখনই প্রশ্ন করে ফেলতেন। একদিন আল্লাহকে বলেন আল্লাহ আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, আমাকে দেখতে পারবা না কখনোই না। লান, লানে তাকিদ প্রয়োগ করে বলা হলো কখনোই দেখতে পারবা না, আমি তোমাকে দেখবই। উনি একটু ভিন্ন প্রকৃতির ছিলেন। আল্লাহ বলেন ঠিক আছে তুমি যদি দেখতে আসো একটু তুর পাহাড়ে আসো। তুর পাহাড়টা ছিল মূসা আলাইহিস সালামের বাড়ি থেকে 800 মাইল দূরে। উনি মুসকে হাসি দিয়ে বলেন আল্লাহ তুমি এমন পাহাড়ের নাম নিলে, আশেপাশে বহু পাহাড় ছিল, 800 মাইল দূরের পাহাড়ের নাম নিলে, মানে আমি যাব না সেই জায়গায়, দৌড়া দৌড়ে গিয়ে আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করবো। যেরকম সুবহানাল্লাহ, তিনি ছিলেন নাসর বান্দা, তিনি যা বলতেন তাই করার জন্য চেষ্টা চালাতেন। আল্লাহ বলেন ইদহাম ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, মুসা তুমি ফিরাউনের কাছে চলে যাও, কোন কালেমা নিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা নিয়ে যাও। তিনি বলেন আল্লাহ আমি যাব কেমনে, আমার জিব্বা তো কথা শুনে না। আল্লাহ বললেন কেন? আমি কই একটা হয়ে যায় আর একটা। তিনি বললেন, আল্লাহ বলেন ঠিক আছে তুমি আমার আমার নামটা উচ্চারণ করো, একটা দোয়া পড়ো। সেই দোয়া কোরআনে আছে না নাই? আছে। দোয়া পড়লেন, সুস্থ হয়ে গেলেন, জিহ্বার সমস্ত জড়তা দূর হলো। আল্লাহ বললেন ও মুসা জেনে খুশি হবে আমি তোমার নিজের সহোদর ভাই হারুনকে এই মুহূর্তে নবুয়তের ঘোষণা দিয়ে দিলাম। নবী হলেন কয়জন? যেরকম কয়জন? দুই নবী একসঙ্গে রওনা করলেন, চলে গেলেন ফেরাউনের রাজপ্রাসাদে। আল্লাহ পাক আগেই বলে দিলেন ও মুসা তুমি যখন যাচ্ছ তোমার রাগ তো খুব কড়া মার্কা, তুমি খুব মেজাজি মানুষ, একটু কোমল এবং ভদ্রচিত ভাষায় একটু নরম করে তুমি একটু কালেমার দাওয়াতটা দিবা। মূসা আলাইহিসসালাম তো ছিলেন একটু মানে রূঢ় আচরণের, একটু মানে রাগটা তার মধ্যে বেশি ছিল, কড়া মার্কা লোক ছিলেন, যেমন করে সাহাবিদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার মধ্যে কোনো নরম কোনো সুর ছিল না। তো তিনি যখন চলে গেলেন ফেরাউনের রাজদরবারে, আল্লাহ বললেন কোমল নম্র করে কথা বলবা, কোরআন শরীফ এগুলো আছে না নাই? আছে। তিনি গিয়ে কি করলেন, ফেরাউনের রাজপ্রাসাদের সামনে গিয়ে বললেন ফেরাউন, ভাষা ঠিক আছে, যিনি আসলে গরম তিনি তো গরমই হবেন, আল্লাহু আকবার বলেন। ফেরাউন ভীতর সন্ত্রস্ত হয়ে আছে, তাফসীরের মধ্যে এসেছে জেনে খুশি হবেন এই কোরআনের তাফসীর শুধু আরবিতে আছে 1250, আল্লাহু আকবার বলেন।
সবচেয়ে বেশি রিসার্চ হয় যে কিতাবের গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি রিসার্চ যে কিতাবের সেই কিতাবের নাম কি সেই কিতাবের নাম কি সেই কোরআন শিক্ষা বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য বামপন্থী শিক্ষানীতি কার্যকর করার ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা এই সমস্ত ষড়যন্ত্র কখনো মানব না সবাই কি রাজি আছেন দুহাত উঁচু করে দেখান হাত না বা আলোচনা শেষ করে দেব আলোচনা চালাবো সবাই শুনতে রাজি আছেন তো আমাদের কালেমা একটা আমাদের কথা একটা লা ইলাহা মূসা আলাইহিস সালাম বললেন এই ফেরাউন কালেমা পর ফেরাউন ভয় থরথর করে কাঁপতেছে তাফসির এসেছে ফেরাউন তার নিজেকে মানে সেফ রাখার জন্য হিংস্র জন্তু জানোয়ার বাঘ সিংহ পোষমা নিয়ে সে তার গেটে গেটে রেখে দিত যেন কোনো মানুষ তাকে হামলা না করতে পারে আজরাইল আছে না নাই তার কিছু লাগে ফেরাউন কইছিল আনা রব্বুকুম আলা সবচেয়ে বড় রব আমি ফেরাউন সেই ফেরাউনের সামনে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে বলছেন ফেরাউন কালেমা পড় ফেরাউন বলতেছে কিভাবে তোমার মন মেজাজ এরকম খারাপ কেন কাল্লা আমারে পাঠাইছে তোমার সঙ্গে এটাকে কামার ভাই হারুন সিও আল্লাহর নবী ফেরাউন কয় তোর আল্লাহর কাম নাই কাজ নাই একই করে দুই নবী ফেরাউন কি আদো বলো না বেদ বলা আদো বলো না বেদ বলা এই বেয়াদবি কণ্ঠ যখন প্রকাশ পেয়েছে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগ আরো শতগুণে বৃদ্ধি পেয়ে গেছে তখন মূসা আলাইহিস সালাম বলছেন হাতে কি কি আছে লাঠি ছাড়া একটা মানুষের শরীরে যতটুকু শক্তি থাকে লাঠি আসলে কমে না বাড়ে কমে না বাড়ে হাতে কিন্তু লাঠি এখন তো ফেরাউন থরথর করে কাঁপতেছে কারণ ফেরাউন সর খাইছে কি খায় নাই খাইছে কি খায় নাই ছোটবেলার এক থাপ্পুরে তিন ঘন্টা সেন্স ছিল না আজকে থাপ্পুর মারলে বাঁচবেই না এটা ফেরাউন ভালো করে বুঝতেছে আমার ভাইয়েরা মিনমিন করে কালেমার দাওয়াত দেওয়ার এখন সময় নাই এখন কালেমার দাওয়াত দিতে হবে শক্ত হাতে সবাই কি রাজি আছেন আবু জেহেলকে যতই দাওয়াত দেন কোনো কাম হবে না আবু জেহেলের জন্য প্রয়োজন জুতার বাড়ি নমরুদের জন্য যেরকম ছিল জুতার বাড়ি এইরকম যারা আজকের সমাজে আবু জেহেলদের চরিত্র নিয়ে সমাজ চালাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার প্রয়োজন আছে না নয় আবু জেহেল আমার নবীকে কি তাকে কি শান্তি দিয়েছে না কষ্ট দিয়েছে তার প্রতি রহম করেছে না জুলুম করেছে কত অত্যাচার কত নির্যাতন কত নিপীড়ন মূল কারণ একটাই লা ইলাহা ইল্লাল্লাহ অন্য কোনো কারণ না কিন্তু শুধু কালেমা শুধু এই কালেমার জন্য আবু জাহেল বলল মুহাম্মদ বিন আবদুল্লাহ শুনো তোমার তো কালেমার দাওয়াত চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে আবু জাহেল তো জানে যে সে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই আলহামদুলিল্লাহ কর এরপরেও মানে না কেন জানেন বদরের ময়দানে আবু জেহেলদের সঙ্গে উতবা সাইবা মুগিরা ওয়ালিদ এরা সব কাট্টা কাট্টা কাফের চলে এসেছে জিহাদের ময়দানে সমস্ত কাফেররা বলে ফেললো আবু জেহেল তোমার নেতৃত্ব মেনে আমরা যে যুদ্ধ করতে আসলাম বদরের প্রান্তরে যে লোকটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে আসলাম সেই লোকটা আসলে কেমন আবু জেহেল বলল শোন আসমানের নিচে জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আবদুল্লাহর মতো ভালো মানুষ আমি পাই নাই আবু জেহেলের এই কথা শুনে সবে অবাক বলতেছে তাহলে যুদ্ধ করতে আসলি কেন আবু জেহেল কয় যুদ্ধ করতে আসার মূল কারণ একটাই সেটা হলো আমার চেয়ার চলে যাবে আমার কথা কি বুঝে আসতেছে এই চেয়ারকে রক্ষা করার জন্য খুনির আসামিকে বেকসুর খালাস দিয়া আল্লাহর ওলিদেরকে জেলখানায় ঢুকায় আমার ভাইয়েরা বিচার হবে কিয়ামতের ময়দানে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ আছে না নাই আল্লাহ আছে না নাই উত্তম বিচারপতিকে
বিচারপতির বিচারপতি কে, ক্ষমতার ক্ষমতা সবচেয়ে বেশি রাখেন কে? আল্লাহ পাক জিরো কে হিরো বানান, আবার হিরো কে কি বানান? জিরো বানান। ক্ষমতা কার? অত ইজ্জু মান তাশা, অত যিল্লু মান তাশা, তার হাতি সম্মান, তার হাতি অপমান, আল্লাহ যা ইচ্ছা তাকে দেন। আবু জেহেল সম্মানের চেয়ারে বসেছিল, কিন্তু অপমান করেছেন কে? জোরেখন কে? হে আবু জেহেল, এই কালেমার আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য, এই কালেমা তাইবাকে চিরতরে মিশে ফেলানোর জন্য আবু জেহেল আমার নবীকে মারার চূড়ান্ত সিদ্ধান্ত বেশ কয়েকবার নিয়েছিল, কিন্তু পেরেছে? জোরে বলেন পেরেছে। নিজ হাতেও সে চেষ্টা করেছে বহু, কিন্তু পারে নাই। আমার নবীকে মারার জন্য সে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিদেশ থেকে হাবিব বিন মালেককে বিদেশ থেকে আমন্ত্রণ জানিয়ে বলা হলো, আপনি আমার দেশে আসেন, আপনি আমার দেশে আসলে বুঝতে পারবেন মুহাম্মদ বিন আবদুল্লাহ কত বড় একটা খারাপ মানুষ, সে ধোকাবাজ, সে প্রতারক, সে মিথ্যুক, সে জাদুঘর, এইরকম সে আমার বাপদাদার ধর্মে চুনকালি মেরেছে, এগুলো সব আবু জেহেলের সত্য কথা না মিথ্যা কথা? সত্য কথা না মিথ্যা কথা? এই মিথ্যা অভিযোগ দিয়ে বিদেশ থেকে সেই মেহমানকে নিয়ে আসা হলো, বলা হলো আপনি এই লোকটার বিচার করে যান। হাবিব বিন মালেক চলে আসলো মক্কার মাটিতে 22,000 সৈন্য নিয়ে, আমার নবীকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করার সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হলো, নবীকে মেরে ফেলা হবে, কিন্তু মেরে ফেলার মালিককে? জীবনের মালিককে? মৃত্যু দেওয়ার মালিককে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জন্ম মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক। আমার নবীকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করা হলো, শেষ পর্যন্ত বিদেশি মেহমান 22,000 সৈন্য নিয়ে চলে এলো মক্কায়, আমার নবীকে মেরে ফেলানো হবে, তার বিচার করে তাকে দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। নবীদের সামনে বিচার বসানো হলো, নবীজি আমার সেই সময় সেই জায়গায় যান নাই, আমার নবীকে ডাকা হলো, তাকে ডেকে আনো, আজকে তার ব্যাপারে কিছু আমরা বিচার সালিশ করব। মক্কার ছোট্ট নগরের সেই রাষ্ট্রপ্রধান আবু জেহেল আমার নবীকে ডেকে যখন পাঠায় দিল, আমার নবীজির কাছে বসেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, ইয়া রাসূলাল্লাহি আপনি কোথায় যাচ্ছেন? বলছেন, ওমর তুমি একটু থাকো, আমি যাচ্ছি, আবু জেহেল ডেকেছে আমাকে, সেই জায়গায় আমার কিছু কাজ আছে। আমার নবীজির কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বসেছিলেন, সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন, এবার বললেন, ইয়া রাসূলাল্লাহি আবু জেহেল আপনাকে ডেকেছে, আপনি যেতে পারবেন না, কারণ আপনি গেলে পরে সে আপনাকে মেরেও ফেলতে পারে, আবু জেহেলকে সাইজ করার জন্য কারো দরকার নাই, আমি ওমর একাই যথেষ্ট, এক থাপ্পড় মেরে বিদায় করে দেব। জোরে করে আল্লাহু আকবার। আবু জেহেল সাহাবিদের মধ্যে একজনকে বেশি ভয় করত, একজনকে বেশি ভয় পেত, সেই সাহাবির নাম কি? সেই সাহাবির নাম কি? আবু জেহেল। কিন্তু ওই সাহাবি কি বলেছিল, হত্যা করার জন্য কে মুহাম্মদ বিন আবদুল্লাহকে মারবি? সঙ্গে সঙ্গে নাঙ্গা তরবারি হাতে নিয়ে বলে ফেললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম যখন কবুল করেন নাই, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহকে মেরে ফেলবো, কিন্তু সাইজ হয়ে গেছেন। কোন শিক্ষা পেয়ে? কোন শিক্ষা পেয়ে? কোরআনের শিক্ষা পেয়ে আল্লাহওয়ালা হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। এই সংস্পর্শে প্রয়োজন আছে না নাই? যেরকম আছে না নাই? যারা ছিল চোর তারা হয়ে গেছে সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারা হয়ে গেছে কোরআন মানার জন্য আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআহু রাসূলকে মারবেন কখন? প্রাণ পড়ে অস্থির হয়েছেন, ইনশাআল্লাহ ইন্না সামিআনা কুরআনান আজাবা, আশ্চর্য কোরআন আমি আজকে শুনতে পেলাম, অস্থির নিজের হাতে হাত মিলে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের ঘোষণা দিলেন, আবু জেহেল সেদিন পারে নাই। ওমর রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলাল্লাহি সে আপনাকে কিন্তু মেরে ফেলবে, আমি জানি আবু জেহেলের পরিকল্পনা কি, সে আমাকে দেও পরিকল্পনা করেছিল, আপনাকে মেরে ফেলতে পারে, আপনি যাবেন না, আমাকে যাওয়ার অর্ডার দিয়ে দেন, আবু জেহেলকে এক থাপ্পড় মেরে ওমর দুনিয়া থেকে বিদায় করে দেবে। বুকে সাহস আছে না নাই? সব সাহাবি হিজরত করেছেন দিনের রাতের আধারে, আর এক সাহাবি হিজরত করেছেন দিনের বেলায়, সেই সাহাবির নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা। যখন তিনি রাত্রেবেলা রসুল হিজরত করেছেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন না, রসুল তাকে বলেনি নাই, কারণ বললেই বেকায়দা, কারণ তিনি বলে ফেলবেন, হুজুর আপনি রাত্রেবেলা যাবেন কেন, আমি ওমর থাকতে রাতে যাওয়ার দরকার নাই, আপনি দিনের বেলা যান, কি কারণ? তার মধ্যে বুকের সমস্যা আছে না নাই বলেন তো? যাকে দেখলে শয়তান পর্যন্ত ভয় করতো। আল্লাহু আকবার বলেন। নবীজির স্ত্রীরা, আমার নবী তো কোমল নম্র ভদ্র প্রকৃতির ছিলেন, শান্তশিষ্ট ছিলেন, আমার রসুলকে মানুষ কথা বলে আরাম পেত, তিনি ছিলেন নম্র স্বভাবের। নবীজির স্ত্রীরা রসুলের সঙ্গে মাঝে মাঝে খোরপোশ নিয়ে তর্ক বিতর্ক হতো। বুখারী শরীফের হাদিস এসেছে, আমার নবীজি
বসে আছেন, দুই স্ত্রী রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এটা দিলেন না, এটা দিলেন না, এটা দিলেন না, ওটা দিলেন না। রাসূল শুধু শুনতেছেন, রাসূলের মধ্যে ধৈর্য আছে না নাই? আছে। শুনেন আর মুসকি মুসকি হাসেন। যখন তিনি আর পারলেন না, এক পর্যায়ে শুধু বলতেই সেই স্ত্রীরা, এমন সময় আল্লাহর কি ফয়সালা, নবীজির ঘরের দরজায় এসে ডাকতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, বলছেন, হুজুর আপনি কি দরজাটা খুলবেন? যখন এই ওমরের কণ্ঠ যখন নবীর দুই স্ত্রীর কানে যখন চলে গেছে, ভয়ে পালায় অন্য ঘরে দৌড় মারছে। আমার রাসূল মুসকি মুসকি হাসতেছেন, দরজা খুলতে গিয়ে দরজা খুলে দিলেন, মুসকি হেসে বললেন, ওমান বউ হলো আমার আর ভয় করে তোমার। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে বলা হলো, হুজুর আমি তো বুঝলাম না কেন, এর কারণ হলো এতক্ষণ ধরে এত বুঝান বুঝালাম, কেউ বোঝে না, তুমি আসছো সব ঠিক, শয়তান পর্যন্ত ঠিক হতো, আল্লাহু আকবার। ভেতর থেকে আজওয়াজে মুতাহারা নবীজির স্ত্রীরা জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন কোমল ভদ্র বিনম্র আচরণের, আপনার সঙ্গে কথা বলে আমরা আরাম পাই, কিন্তু ওমর হলো দারুণ কড়া মার্কা মানুষ, খালি হাত আগে চলে। যেরকম সুবহানাল্লাহ, খেলার নাম কি, খেলার নাম কি? ওমর ছিলেন শুধু মানুষের বিচারের জন্য আলহামদুলিল্লাহ বলেন, তার শাসনামলে কোনো আসামি কোর্টে হাজির হয় নাই, কারণ কোর্টে হাজির হলে ওমরের বিচার শক্ত না নরম, শক্ত না নরম। তিনি তিন বছর খেলাফত থাকা অবস্থায় যখন আবু বকরের খেলাফত আমলে দুই বছরে তিনি মদিনার হাকিমের দায়িত্ব পালনকালে যখন তিনি একটা আসামিও পেলেন না, আফসোস করে বললেন, দুইটা বছর শুধু বেতনই নিলাম, একটা আসামিও খুঁজে পেলাম না, আলহামদুলিল্লাহ। কোন সেই শাসনের প্রয়োজন আজকের সমাজে আছে না নাই? আছে। সেই শাসনের প্রয়োজন আছে। আমার ভাইয়েরা, কোর্টে বেশি বিচারে যাওয়ার লক্ষণ ভালো না, বেশি কোর্টে বিচারে গেলে ভাবতে হবে দেশে দুর্নীতি বেশি, অন্যায় বেশি, জোরেগণ ঠিক কিনা? এত বিচারে বিচার করা ভালো না, জোরেগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আপনি যাবেন না। আমার রাসূল বললেন, সাহাবী তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো টেনশন নাই, আল্লাহ আমাকে আজকে সহযোগিতা করবেন। আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, বান্দার জন্য কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা হন কথা না শুনে আমার নবীজি কাউকে নিলেন না, একা একা রওনা করলেন। মক্কে জিন্দেগির ঘটনা, নবীজি যখন একা একা রওনা করলেন, রওনা করে যখন কাছাকাছি যখন চলে গেলেন বিদেশি মেহমানকে আবু জেহেল সম্ভাষণ জানানোর জন্য দামি দামি দুইটা চেয়ার বানিয়ে দিয়েছে, একটা চেয়ার হলো স্বর্ণ খচিত, আর একটা চেয়ার হলো রৌপ্য খচিত। রৌপ্য খচিত চেয়ার আবু জেহেল বসবে, আর বিদেশি মেহমান স্বর্ণ খচিত চেয়ারে বসবে। আর আবু জেহেলের পরিকল্পনা হলো, মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোকে দাঁড় করে জব্দ করে দাঁড়ায় রাখবো। আমার আল্লাহর পরিকল্পনা হলো, আমার হাবিবকে তুই দাঁড়ায় দাঁড়ায় রাখবি, আর তুই চেয়ারে বসে থাকবি। আমি আল্লাহ, আমার পরিকল্পনা হলো, আমার মাহবুবকে ওই দামি স্বর্ণ খচিত চেয়ারে আমি আমার মাহবুবকে বসাইয়া ছাড়ব। পরিকল্পনা কার? আল্লাহ পাক। আমার নবীজি রওনা করলেন, কাছাকাছি চলে এলেন, সম্পূর্ণ যখন কাছাকাছি চলে এলেন, বিদেশি মেহমান আমার নবীজির সুন্দর চেহারার দিকে যখন নজর দিয়েছে, নজর দেওয়ার সঙ্গে সঙ্গেই বিদেশি মেহমান মনে মনে চিন্তা করছেন, এতক্ষণ ধরে আবু জেহেল যে আমাকে বুঝান বুঝাইছে সব মিথ্যা কথা, মিশা কথা, এমন সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। ইমানের নূর, ইমানের নূরের সেই চমকানি ওই বিদেশি মেহমানের চোখে ধরা পড়েছে। আমার নবজি যখন কাছাকাছি চলে এলেন, ছাত্রকে, ছাত্র যেমন শিক্ষককে দেখলে, ছাত্র যদি চেয়ারে বসে থাকে আস্তে করে যেমন চেয়ার থেকে দাঁড়ায় যায়, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে বিদেশি মেহমান আস্তে করে চেয়ার থেকে উঠে গিয়ে আমার নবজির হাত ধরে বলতেছে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই জায়গায় কোনো চেয়ার নাই, আমার চেয়ারটা ছেড়ে দিলাম, তুমি আমার চেয়ারে বসে যাও। আবু জেহেল খুব খুশি নাকি? আবু জেহেল খুশি না বেজার? আবু জেহেল মনে মনে কয়, আমি কোন হারামজাদারে নিয়ে আসলাম, আমি নিয়ে আসছি তার বিচার করার জন্য, ও তার জন্য চেয়ার ছেড়ে দেয়, আল্লাহু আকবার। কোন আমার নবীজি বসবেন না, নবীজির আদব আছে না নাই? লাইসাল ইয়াতীম মাম্মাত ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলম ওয়াল আদাব। সেই লোকটা তো ইতিম নয় যার বাপ মা মারা গেল, প্রকৃত ইতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে বঞ্চিত হলো। সবচেয়ে পৃথিবীতে সবচাইতে মুয়াদ্দিব, সবচাইতে শিষ্ট আচরণের মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ।
সেই বিশ্ব নবীজি বললেন আমি বসব না আপনি বসেন। নবীজি বসবেন না, জোর করে তাকে বসায় দেওয়া হলো। এখন বিদেশি মেহমান হাবিব বিন মালিক সে দাঁড়ানো, এখন তাকে দাঁড়ানো অবস্থায় তো আবু জেহেল আর চেয়ারে থাকতে পারে না, আস্তে থেকে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। চেয়ার থেকে দাঁড়ায় কয় স্যার আপনি বসেন, বলাও সারা বসাও সারা, আবু জেহেলের আর কোনো চেয়ার আর চেয়ার ফয়সালা কার চেয়ারে বসে ভাববেন না যে চিরদিনের মতো আসছে, থাপ্পড় মেরে ক্ষমতাচ্যুত করতে পারেন কে। বাস আবু জেহেল এখন দাঁড়ায় আছে, কোনো চেয়ার নাই, সোজা মাটিতে বসে বলতেছে মোহাম্মদ জীবনে বহু জালান জ্বালাইছিস, যেরকম নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন, কি প্রশ্ন? প্রশ্ন হলো আকাশের চাঁদ তোকে দ্বিখণ্ডন করতে হবে। বিদেশি মেহমান বলতেছে এই বেকুব, মানুষ কি কখনো আসমানের চাঁদ কখনো দ্বিখণ্ডন করতে পারে? এটা কি কোনো প্রশ্নের সাইজ হলো? আবু জেহেল মনে মনে কয় না আমি হারামজাদেরই নিয়ে আসছি, এ তো চিনে না, এই লোকটা কে এ তো বুঝে না। আবু জেহেল কি আমার রসুলকে চিনত না বুঝত না? সব চিনতে বুঝত, এরপরও তার বিরোধিতা করতে মূল কারণ হলো তার নেতাগিরি চলে যাবে, এটাই ছিল মূল কারণ। আমার নবীজি বললেন চাচা আমাকে কিছু সময় দিতে হবে, আল্লাহর কাছে আমি প্রার্থনা করবো। আবু জেহেল কয় এক সেকেন্ড সময় পাবি না, আবু জেহেল জানে যে সময় নিলেই মোহাম্মদ এটাও পারবে, যেরকম সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল তো ভালো করে জানে আমার নবীজি এবার কি করলেন, এবার যখন সময় চাইলেন আবু জেহেল সময় দিতে চাইল না। এবার বিদেশি মেহমান বলতেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ এই জায়গার চিফ মেহমান হলাম আমি, আমি তোমাকে সময় দিয়ে দিলাম, তুমি তোমার রবের কাছ থেকে চেয়ে নাও। আমার নবীজি আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, প্রার্থনা মঞ্জুর হয়ে গেল, আমার নবীজি এবার চাঁদের দিকে নখটা উঁচু করলেন, উঁচু করার সঙ্গে সঙ্গেই সঙ্গে সঙ্গে সকাল কামার চাঁদ দুই ভাগ হয়ে গেল, চাঁদের জবান খুলে গেল, চাঁদ বলতেছে চাঁদ কাঁপতেছে। আমার নবীজি বললেন চাঁদ তুই কাঁপিস না, সঙ্গে সঙ্গে চাঁদ বলতেছে আপনি শুধু মানুষের নবী নন, আপনি আমারও নবী, যেরকম সুবহানাল্লাহ। আমি আমার এই কাজ করতে গিয়ে যদি কোনো বেয়াদবি করে ফেলি কিয়ামতের দিন আমাকে স্বামীর কাঠগড়ে দাঁড়িয়ে তার জবাব দিতে হবে। সঙ্গে সঙ্গে আমার নবীজি আবার নখটা যখন ইশারা করলেন মিলিত হওয়ার জন্য, সঙ্গে সঙ্গে মিলিত হয়ে গেল। এই না দৃশ্য দেখে বিদেশি মেহমান চোখের পানি ফেলে দিয়া আর দেরি হলো না, ওই কালেমা তাইবা পড়ে নিল, যে কালেমা তাইবা আমরাও পড়ে সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার ভাইয়েরা ওই কালেমা শুধু আজকের নয়, এই কালেমা প্রথম থেকে এসেছে। আমাদের কথা একটাই হবে, আমরা কাউকে মানি না, মানি কাকে? কারো বিধান মানি না, বিধান মানি কার? এর জন্য যদি জীবন দিতে হয় রাজি আছেন, সম্পদ দিতে হয় রাজি আছেন, বাড়িঘর ছাড়তে হয় রাজি আছেন, হিজরত করতে হয় রাজি আছেন? কারা কারা দুহা দুজু করে দেখো। হাত নামান, হাত নামান, আলোচনা করব, কারো কোনো আপত্তি নাই তো? আমার ভাইয়েরা কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই, কোরআন যেখানে নাই সেখানে শয়তান, সেখানে কে?
শয়তান কোরআন ছাড়া যারা চলতে চায় এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক বাপু যদি হয় তাও না জোরে বলেন ঠিক কি না ইসলাম পিতা পুত্রের মধ্যেও পার্থক্য সৃষ্টি করে দেয় ইসলাম মানতে গেলে তিনটা বাধা আসতে পারে একটা হলো এক নম্বর হলো পারিবারিক বাধা সামাজিক বাধা ধনাঢ্য শ্রেণীর বাধা রাষ্ট্রীয় বাধা কিন্তু কোন বাধাকে আমরা পাত্তা দেব না কারণ আমার প্রিয় কে আমার কালেমার জন্য আমি জীবন দেব সবাইকে রাজি আছেন সাহাবায়ে কেরাম জীবনের কোনো পরোয়া করেন নাই কারণ সাহাবায়ে কেরাম ভাবতেন আল্লাহ পাক আমার জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে সেই জান এবং মাল দিতে কি রাজি আছেন সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান এই কালেমা তাইয়িবার জন্য এই কালেমা তাইয়িবার ইতিহাসের দিকে তাকায় দেখেন সাহাবায়ে কেরাম জীবনের কোনো পরোয়া করেন নাই নবীজি যখন তাদেরকে ডাক দিয়েছেন ডাকতে দেরি হয়েছে আসতে দেরি হয় নাই হুনাইনের যুদ্ধের কথা বলি আমি হুনাইনের যুদ্ধের সময় আমার নবীজি একজন সাহাবী হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন হুজাইফা তোমার তো বিয়ের সময় হয় নাই তুমি বিয়ে করো বিয়ে করতে গেলেন বিয়ে করতে গিয়া বিয়ের আসরে তিনি বিয়েটা করে ফেললেন মিষ্টি বিতরণ হয়ে গেল মিষ্টি বিতরণ হয়ে যাওয়ার পর হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যার পর বাসর ঘরের ভিতরে ঢুকবেন এমন সময় নবীজির পক্ষ থেকে চিঠি এলো হুজাইফা দেরি করা যাবে না হুনাইনের যুদ্ধের ডাক এসেছে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন সঙ্গে সঙ্গে চিঠিখানা চুমু দিয়া সম্মান শ্রদ্ধার চোখে দেখে আর দেরি না করে স্ত্রীকে না বলে বললেন স্ত্রী আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক হওয়ার কোনো সময় হলো না নবীজি আমাকে জিহাদের ময়দানের ডাক দিতে বলেছেন জোরে কোন সুবহানাল্লাহ স্ত্রীকে না বলে ভালো করে কিছু বিদায় না নিয়া তিনি রওনা করলেন নবীজির দিকে নবীজির বাড়িতে চলে গেলেন নবীজির দরবারে চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো ও হুজাইফা হুনাইনের যুদ্ধে তোমাকে যেতে হবে তুমি কি রাজি আছো হুজুর আমি একদম রেডি সম্পূর্ণ রেডি হয়ে আছি তিনটা দিন আমার নবীজি তাকে তার কাছে রেখে দিলেন কিতাবের মধ্যে লেখে এই তিন দিন একের পর এক স্ত্রীর পক্ষ থেকে চিঠি আসলো সেই চিঠিগুলো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা পড়েন আর চোখের পানি ফেলে ফেলে কাঁদেন সঙ্গে 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 রাসূল টের পেলেন বলেন হুজাইফা কার চিঠি পড়ো আর চোখের পানি ফেলে কাঁদো খুজুর নতুন বিবাহ করেছি স্ত্রীর সঙ্গে আমি তেমন কোনো কথা বলতে পারি নাই হুজুর বিদায়টাও নিতে পারি নাই আমার নবীজি বললেন যা অনুমতি দিয়ে দিলাম স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো তিনি স্ত্রীর কাছে চলে গেলেন ঘরের মধ্যে না ঢুকে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও স্ত্রী জিহাদের ময়দানের নেতৃত্ব আমাকে দিতে হবে আমাকে তুমি বিদায় দিয়ে দাও রসুল আমাকে আসতে বলেছেন রসুল যদি আসতে না বলতেন আমি আসতাম না আমাকে তুমি বিদায় দিয়ে দাও সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন একটু ভিতরে আসেন একটু ভালো করে দেখে নেই তিনি বলছেন না আমার দেখার কোনো সুযোগ নাই আমার জন্য দোয়া করো জিহাদের ময়দান থেকে যেন আমি না ফিরে আসে গাজী না হই আমি যেন শহীদ হয়ে যাই এই কথা বলে স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়া নবীজির কথা মতো হুনাইন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ শুরু হয়ে গেল চতুর্দিকে যুদ্ধের দামামা শুরু হয়েছে হুজাইফার হাতে অস্ত্র মাথায় হেলমেট লৌহবর্ম পরেছেন ঘোড়ার পিঠে তিনি চড়েছেন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফিরদেরকে মেরে ফেলা শুরু করলেন এক পর্যায়ে দেখা গেল পিছন থেকে একজন কাফের তাকে ধরাশয়ী করে ফেললো জমিনে পড়ে গেলেন একজন কাফের শিব নেজা তরবারির আঘাত দিল তার ডান হাতে তরবারি সিটকে পড়লো বাম হাতে আঘাত করা হলো বাম হাত পড়ে গেল ডান পা আঘাত করা হলো ডান পাও চলে গেল বাম পা আঘাত করা হলো সঙ্গে সঙ্গে আরেকজন কাফের শিব নিসা তরবারির এক আঘাত যখন তার কলিজা বরাবর মেরে দিল পিঠ দিয়ে তরবারি বের হয়ে গেল সঙ্গে সঙ্গে রক্তগুলো ফিঙ্কি দিয়ে পড়ে গেল হুজাইফা দুনিয়া থেকে আল্লাহর মেহমান হয়ে বিদায় হয়ে গেলেন আমার নবীজি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে চোখের পানি ফেলে বললেন আল্লাহ আই সাহাবীর কেমন কপাল সে দুনিয়ার জিন্দেগিতে বিয়ে করলো বিয়ে আসর হয়ে গেল বাসর রাত তার কপালে জুটলো না নারীর একজন সাথ সে দুনিয়ার জিন্দেগিতে পেল না সঙ্গে সঙ্গে ফেরেশতা জিব্রাইল সালাতু ওয়াসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ হুজাইফা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে অসংখ্য হুর আর গেলমান দিয়ে তাকে বরণ করে নিয়েছে আমার ভাইয়েরা এই হলো ইতিহাস কালেমার এই কালেমা মানতে গেলে অনেক নির্যাতন অনেক নিপীড়ন
অনেক জিল, অনেক জুলুম, অনেক হামলা মামলা হতে পারে, কিন্তু হতাশ হওয়া যাবে না। ফালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। হতাশ হও না, নিরাশ হও না, সত্যিকারের ইমানদার যদি হতে পারো অবশ্য অবশ্যই বিজয়ের কালেমার পতাকা তোমার হাতে আমি দিয়ে দেব বান্দা, চিন্তা করো না। কিন্তু বিপদ যখন আসবে হতাশ কিন্তু হবে না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন আসবে, বিপদ যখন আসবে, হতাশ না হয়ে, নিরাশ না হয়ে বলে ফেলবে সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ দেন কে? যেরকম বিপদ দেন কে? আবার বিপদ থেকে নিরাপত্তা দেন কে? আল্লাযী আত'আমাহুম মিন জুয়ি ওয়া আমানাহুম মিন খাউফ। ভয় থেকে নিরাপত্তা দেন কে? ক্ষুধার্তকে খাবার দেন কে? সেই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে তার উপরে ভরসা করে আমাদেরকে চলতে হবে। বিপদ আসবে, মুসিবত আসবে, কারণ এই কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন ওয়ালানাব্লুওয়ান্না লামে তাকিদ নুনে তাকিদ প্রয়োগ করে বলছেন বান্দারে আমি তোমাকে অবশ্য অবশ্যই পরীক্ষা করব। কিসের দ্বারা পরীক্ষা করব? বেশ কিছু এখানে ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ভয়ের দ্বারা, ওয়াল জুউই ক্ষুধার দ্বারা, ওয়ানাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষয়ক্ষতির দ্বারা, ফসলাদের ক্ষয়ক্ষতির দ্বারা। কিন্তু বান্দা কখনো হতাশ হবে না। এই পরীক্ষার মধ্য দিয়ে যদি বিজয় যদি আনতে পারো, পাশ যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিয়েছি। সাহাবীদের ইতিহাসগুলো দেখেন, শুধু এই কালেমাকে মানার জন্য কত বাধা, কত নির্যাতন, কত নিপীড়ন এসেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকান, সবাই তো কম বেশি জানেন। এরপরে খাব্বাবের দিকে তাকান, তার ইতিহাস সবাই সবার কম বেশি জানা আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পঞ্চম ইসলাম গ্রহণকারী একজন যুবক ছিলেন। কালিমার ঘোষণা যখন দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার মনিব তাকে ধরে ফেলেছে, ধরে ফেলে তাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তাকে জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়ে রেখেছে। শুয়ে রাখার পরে সঙ্গে সঙ্গে বলা হলো খাব্বাব, এই আগুন দিয়ে তোকে দুনিয়া থেকে শেষ করে দেবো। তিনি বললেন তোমরা যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, টুকরো টুকরো যদি করে দাও, যদি আগুনে ভস্ম করে দাও, তবু খাব্বাব কালিমার পথ থেকে এক চুল পরিমাণ নড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছি, ওই জ্বলন্ত অঙ্গার, সে আগুনের জ্বলন্ত অঙ্গারগুলো তার পিঠ দিয়ে ঢুকে গেল। সেই পিঠ দিয়ে ঢুকে পিঠগুলো চোঁকা, পিঠগুলো ধবল কুষ্ঠের মতো হয়ে গেল। তার নাতিপতিরা মাঝে মাঝে সেই গর্তের মধ্যে খেজুরগুলো রাখত, এইরকম গর্ত বানিয়ে দিয়েছিল কাফের বেঈমানেরা। তবুও খাব্বাব ইসলাম ছাড়েন নাই। খোবাব রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখান, খোবাব রাদিয়াল্লাহু তাআলা কালেমার ঘোষণা দিয়েছেন। এই কালেমার ঘোষণা দেওয়ার জন্য খোবাব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসলো মদিনা থেকে। মদিনা থেকে ধরে নিয়ে মক্কা এনে জেলখানার মধ্যে ঢুকায় দিল। জেলখানার মধ্যে ঢুকায় দেওয়ার পরে খোবাবকে বলা হলো খোবায়েব কালিমা ছাড়বি কিনা বল। তিনি বললেন আমার জীবন চলে যেতে পারে, খোবায়েব কখনো কালিমার পথ ছাড়বে না। নির্যাতন শুরু হলো, নিপীড়ন শুরু হলো। এক পর্যায়ে দেখা গেল খোবায়েব তার খাবার বন্ধ করে দেওয়া হলো। কাফেররা মনে করলো মনে হয় খোবায়েবকে খাবার বন্ধ করে দিলে সে বাঁচবে না, কিন্তু খাবার দেওয়ার মালিককে জমিনে যত বিচরণশীল প্রাণী আছে তার রিস্কের দায়িত্ব কার বলেন তো? আল্লাহ পাকের দায়িত্ব। খাবার যখন বন্ধ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবের ভিতরে আসছে, যখন তার খাবার বন্ধ করে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের খাবারগুলো রেডি করলেন। কেমনে দেখেন, রাত যখন গভীর হয়ে যায়, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে পড়ে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ রাত্রির দিকে আল্লাহর কালাম তেলাওয়াত করেন, কোরআন
আসরে পড়েন এমন সময় একজন কাফের সে পরবর্তীতে মুসলমান হয়ে যায়। সেই সাহাবের নাম হলো সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাঈদ বিন আমির পরবর্তীতে ইসলাম কবুল করার পর তিনি বলেন, আমি নিজের চোখে দেখেছি খোবায়েবকে আমরা খাবার বন্ধ করে দিয়েছিলাম। খাবার বন্ধ করে দেওয়ার জন্য সেই খোবায়েবের যখন রাত্রিবেলা হয়ে যেত, শেষ রাত্রিতে কোরআন শরীফ পড়তেন খোবায়েব, আর দেখতাম তার সামনে কে যেন টষ্ট আঙ্গুরের ছড়া তার সামনে রেডি করে রেখে দিত। একটা করে আঙ্গুর তিনি মুখের মধ্যে দিতেন, তার তৃষ্ণা ক্ষুধা সব কিছু নিবারণ হয়ে যেত। এই করে একটা মাস চলে গেল। এই সংবাদ কাফেরদের কানে চলে গেল। কাফেরদের কানে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কাফেররা বলল, বুঝতে পেরেছি খোবায়েবের মৃত্যু কোনোদিন না খেয়ে হবে না, কারণ তার খাবারের বন্ধ তার আল্লাহ করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে কি হলো, খাবার যখন বন্ধ করে দিও কোনো লাভ হলো না। এবার তাকে লাস্ট আলটিমেটাম দেওয়া হলো, ও খোবায়েব এখনো সময় আছে, তুই কালেমা সারবি কিনা বল। সঙ্গে সঙ্গে তিনি বললেন, বুঝতে পেরেছি তোমরা আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছ, আমি জীবন দিয়ে দেব, আমি কোনোদিন কালেমার পথ ছাড়তে পারবো না। সঙ্গে সঙ্গে তাকে বলা হলো, তোকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেবো, তোর অন্তিম ইচ্ছাটা কি? তিনি বললেন, অন্তিম ইচ্ছা আমার দুনিয়ার কিছু নয়, আমার শেষ ইচ্ছা যদি তোমরা মানতে পারো সেটা হলো আমাকে ওযুর পানি দিয়ে দাও, দুই রাকাত নামাজ পড়ি, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানায় নিলেন, ওযু করে নিয়া নামাজে যখন দাঁড়াবেন, যে সাহাবি নামাজ পড়তেন অত্যন্ত ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে নামাজ পড়তেন, জোরে জোরে নামাজ পড়তেন না, কারণ জোরে নামাজের মধ্যে কোনো বরকত আস্তে আস্তে নামাজ পড়তেন, আস্তে আস্তে নামাজ পড়তে পড়তে চিন্তা করলেন, জোরে জোরে তো নামাজ, আস্তে আস্তে তো নামাজ পড়বই। কাফেররা মনে করতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করে ফেলতেছে, সেই জন্য তিনি নামাজটাকে লম্বা করলেন না, আস্তে করে তাড়াতাড়ি নামাজটা পড়ে নিয়া আল্লাহর দরবারে দু হাত তুলে দোয়া করে, আল্লাহ গো মেহরবানি করে আমার বুঝি মৃত্যুর সময় চলে এসেছে, মেহরবানি করে আমি যদি মারা যাই আমার বিদায়ী সালামটা তুমি নবজির দরবারে পৌঁছাইয়া দিও। এই কথা বলে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া সম্পন্ন করলেন, যখন সমস্ত কাফেররা হাত পা বেঁধে নিয়ে শুলে চড়াইয়া দিল, শুলে চড়াইয়া দেওয়া বলা হলো, ও খোবায়েব এখনো সময় আছে, তুই কালিমা ছাড়বি কিনা বল। সঙ্গে সঙ্গে তিনি বলে দিলেন, ও কাফের বেঈমানেরা, তোরা যদি আজকে আমাকে দুনিয়া থেকে বিদায়ও করে দেস, কালিমার পথ আমি ছাড়বো না। আর একটা কথা জেনে রেখে দে, খোবায়েবের নাকের মধ্যে জান্নাতের গন্ধ চলে এসেছে। সঙ্গে সঙ্গে কাফেররা হাত পা বেঁধে দিয়া একটা করে অঙ্গ কেটে ফেলে দেয়, আর বলে, ও খোবায়েব তোর ডান হাতটা আছে, বাম হাত কেটে ফেলে দিলাম, এখনো সময় আছে, বল কি করবি। এরপরে বাম হাত কেটে ফেলে দিল, ডান পা বাম পা কেটে ফেলে দিল, নেজা তরবারির আঘাত দিয়ে লম্বা তরবারি দিয়া বুকে যখন লাগায় দিল, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে নবীজির কাছে সংবাদ চলে গেল, আমার নবীজি চক্ষু বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছেন, সালামু আলাইকা ইয়া খোবায়েব, সালামু আলাইকা ইয়া খোবায়েব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমাদের খোবায়েবের কি হয়েছে? সঙ্গে সঙ্গে আমার নবীজি অশ্রুপূর্ণ চক্ষু নিয়ে বললেন, ও সাহাবীরা, খোবায়েব আর দুনিয়াতে বেঁচে নাই, খোবায়েবের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। এই যে ত্যাগ, এই যে কুরবানি, কালেমার জন্য অসংখ্য নির্যাতন নিপীড়ন তারা সহ্য করেছেন, কালেমার পথ তারা ছাড়েন নাই আমার বন্ধুগণ। সেই জন্য সেই পথে টিকে থাকতে হলে এরকম মুসিবত আসতে পারে কি পারে না, যেরকম আসতে পারে কি পারে না, সেই ধৈর্যের প্রয়োজন আমাদের দরকার আছে না নাই বলেন তো? আছে না নাই? ইয়াসার পরিবারের দিকে তাকান, সেই ইয়াসার পরিবার কাবা মক্কি জিন্দেগিতে কালেমার ঘোষণা দিয়েছেন, সঙ্গে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা আম্মারকে আগে ধরা হলো, ধরে বলা হলো, আম্মার তুই কালেমার পথ ছাড়বি কিনা বল। তিনি বললেন, জীবন যাবে আমি কালেমা ছাড়বো না। জোরে কোন আল্লাহু আকবার, শুধু শুনলেই হবে না, মানার প্রয়োজন আমাদের আছে না নাই? সঙ্গে সঙ্গে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে মারতে মারতে হাইয়ান মাজরুহান আহত অবস্থায় তিনি জীবিত থাকলেন। এরপর সেই কি বলে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে না ধরে এবার সেই মানে তার আঘাতের দিকে যখন তার নিজের পিতা যখন নজর দিয়ে বললেন, ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাফের বেঈমানেরা, আবুল হাব উতবা সাহেবেরা, আমার কলিজার টুকরা আম্মার কি অপরাধ করলো যার জন্য তোমরা তাকে মারতেছো? সঙ্গে সঙ্গে আবুল হাব বলল, তুই যদি কালেমার ঘোষণা দেস তোকেও একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করব। সঙ্গে সঙ্গে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ও কালেমার ঘোষণা অনেক আগেই দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে কি করা হলো, আবুল হাব উতবা সাইমা অগ্নিশর্মা হয়ে ক্ষেপে গিয়ে
আবু লাহাবের নেতৃত্বে ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে হাত পা বেঁধে ফেলানো হলো। হাত পা বেঁধে জম্মের মতো পিটায়া পিটায়া রক্ত মাখা করে দিয়া এক পর্যায়ে আবু লাহাব ঘোষণা করল, এক পা ঘোড়ার এক পায়ের সঙ্গে আরেকটা পা ঘোড়ার এক পায়ের সঙ্গে লাগায় দিয়া দুই দিকে ঘোড়া চালায়া দিয়া হযরত ইয়াসিরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই নির্মম দৃশ্য দেখে নিজের স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলে ফেললেন, আমার স্বামী কি এমন অপরাধ করেছিল যার জন্য তোমরা তাকে মেরে ফেলে দিলা? সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমরা আমার স্বামীকে যে অপরাধের জন্য মেরে ফেললে সেই কালেমার ঘোষণা আমি সুমাইয়াও দিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে আবু জাহেল এই বেয়াদবটা কি করল, হাতের ভিতরে একটা বর্ষা ছিল সেই বর্ষার আঘাতটা এমন জোরে মেরে দিল সঙ্গে সঙ্গে কলিজা বরাবর ঢুকে গেল। এই দুনিয়া থেকে মহিলার ভিতরে সর্বপ্রথম শাহাদাতের নাম ঘোষণা করে দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ, কালিমার পত্রা ছাড়েন নাই সেই জন্য এই সেই কালেমার পথে টিকে থাকার জন্য আমাদের এরকম মুসিবত আসতে পারে, বিপদ আসতে পারে, কিন্তু আমরা কখনো মানে হতাশ হব না, নিরাশ হব না। যতই অত্যাচার আসুক না কেন, অত্যাচার যত বাড়বে ইমান তত মজবুত হবে না, ঢিল হবে, কি হবে, মজবুত হবে। জীবনের সব জায়গায় একটাই কথা বলে ফেলবো, কিছুই মানি না কিছুই বুঝি না, আমরা শুধু মানি একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহওয়ালার সঙ্গে আমরা একটু থাকার চেষ্টা করবো, যেরকম ইনশাআল্লাহ আমাদের সংস্পর্শ এখন মানে ভালো লোকের সঙ্গে খুব কম হয়। কেন? এই জন্য, কারণ টুপি থাকলে নাকি জঙ্গিবাদের গন্ধ পাওয়া যায়। যেরকম নাউজুবিল্লাহ, টুপিওয়ালা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলোচনা শেষ করে দিলাম নাকি? শেষ করবো না, আমরা আলোচনার সূচনায় পীর শব্দ নিয়ে কিছুক্ষণ কথা বলেছিলাম। পীর তো ভালো, জেলান শহরের একজন বিখ্যাত পীর ছিলেন আব্দুল কাদের জেলানী, নাম শুনেছেন তো, আব্দুল কাদের জেলানী। তিনি যে শহরের মানুষ ছিলেন ওই শহরেই একজন বিখ্যাত চোর বসবাস করত, কারণ যেখানে উৎকৃষ্ট মানুষ থাকে সেখানে নিকৃষ্ট মানুষের বসবাস থাকে। রসুল মক্কার মানুষ, আবু জেহেল কোথাকার মানুষ, কোথাকার মানুষ, আবু জেহেলের বাড়ি আর নবীর বাড়ি একেবারেই পাশাপাশি, একই আলো একই বাতাস। আবু জেহেলও পেত, আমার নবীও পেতেন, কিন্তু আমার নবী হলেন কালেমাওয়ালা আর আবু জেহেল হলো লাত মানতওয়ালা। তফাত আছে না নাই? আচ্ছা, তো এই চোর 20 বছর চুরি করেছে, একটা না, কোনোদিন ধরা পড়ে নাই কোথাও চুরি করতে গিয়া। চোর নাম্বার 2 না 1, একদম ফার্স্ট ক্লাস চোর। এই চোর চিন্তা করলো যে সারা জীবন চুরি করলাম মানুষের বাড়িতে গিয়া, কোথাও ধরা পড়লাম না, আজকে চুরি করতে যাব একদম বড় পীরের বাড়িতে, যদি চুরি করে ধরা পড়ি তাহলে ভাববো যে এটা ভালো পীর, আর যদি ধরা না পড়ি তাহলে ভাববো এটা ওর চাইতে আমি বড় পীর। এই চিন্তা করে সে ঘরের মধ্যে শীত খুঁড়ে গর্ত খনন করে, এটা এলাকায় কি বলে, সিংকুরে না কি বলে, আর শীত খুঁড়ে সে ঘরের মধ্যে ঢুকলো, সুড়ঙ্গি খনন করে ভিতরে ঢুকলো। ঢুকে ঘরের মধ্যে যা ছিল সব কিছু নিয়ে টোপলা বেঁধে দরজা খুলে এখন বের হবে। টোপলা যখন হাতে নিয়ে দরজা খুলতে যায় দরজা সঙ্গে সঙ্গে তালাবদ্ধ হয়ে যায়, কিন্তু যখন টোপলাটা ওই মালগুলো যখন রেখে যখন দরজায় হাত দেয় তখন দরজা খুলে যায়। এই চেষ্টা চালালো মাঝরাত পর্যন্ত, বারবার চেষ্টা চালাচ্ছে, টোপলা রাখলেই দরজা খুলে, টোপলা ধরলেই দরজা বন্ধ হয়ে যায়। কারণ চোর চ্যালেঞ্জ ছুড়েছে, সে পীর বড় না আমি বড়, এখন আল্লাহ পাকের এখানে সাহায্য করার দরকার আছে না নাই, আছে না নাই? আছে। চোর যখন দেখলো মাঝরাত পর্যন্ত চুরি করে যাওয়া যাবে না এই বাড়ি থেকে, অতএব মাল সামানা রেখেই আমি চলে যাই, কারণ কিছুক্ষণ পর পীর সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উযু করার জন্য উঠে দাঁড়াবে, সে বাইরে বের হবে। এখন সে মাল টোপলা রেখে যখন দরজার দিকে আসে, এখন টোপলা রাখলেও দরজা বন্ধ হয়, দরজার খোলা যায় না। আল্লাহ পাক চান্স দিয়েছিলেন কিন্তু ওই চান্স এসে যায় নাই, এবার দরজা একেবারে বন্ধ, লক যখন হয়ে গেছে সঙ্গে সঙ্গে এখন চিন্তা করলো ধরা তো পড়া যাবে না, যদি ধরা পড়ি তাহলে তো বেকায়দা। সে এখন কী করলো, চকির তলে খাটের তলে গিয়ে শেল্টার নিল, চকির উপরে উৎকৃষ্ট মানুষ, চকির নিচে নিকৃষ্ট মানুষ, চকির উপরে হলো আব্দুল কাদের জেলানি আর নিচে হলো বিখ্যাত চোর, দুজন একসঙ্গে। কিন্তু আব্দুল কাদের জেলানির যারা আল্লাহর ওলি হন তাদের মধ্যে আধ্যাত্মিকতার একটা জগৎ আছে না নেই বলেন তো, আছে। আল্লাহ পাক তাদেরকে কিছু লুকিং গ্লাস দিয়ে দেন, গাড়ির ড্রাইভার যখন গাড়ি চালায় সামনের দিকে চলছে, নজর সামনের দিকে, পিছনের গাড়ি দেখে কি দেখে না, দেখে কি দেখে না,
থাকে থাকে লুকিং গ্লাস দিয়ে পিছনের দিকে সব সে দেখতে পায়। আল্লাহ পাক আল্লাহর উলিদেরকে কিছু লুকিং গ্লাস দিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ। তবে ভাববো না যে তারা গায়েবের মালিক। গায়েবের মালিক কে? আল্লাহ পাক। কিন্তু আল্লাহ পাক যাকে দেন, আল্লাহ পাক তাকে দিয়ে কিছু বুঝায় দেন, এলহাম কিছু দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদে তিনি নামাজ পড়াচ্ছেন, ওই সময় তিনি হাজার হাজার মাইল দূরের সাহাবিদেরকে শত্রুদের ব্যাপারে সতর্ক থাকার জন্য তিনি মানে মানে সুন্দর করে বক্তব্য দিয়ে জানিয়ে দিচ্ছেন, ও দিনের পথের মুজাহিদরা, তোমরা যে পাহাড়ের সাইডে শেল্টার নিয়েছো, ওই পাহাড়ের অপর পাশে কিন্তু শত্রু তোমাদের গতিবিধি লক্ষ্য করছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা সাহাবিদের মধ্যে ছিল, আল্লাহর ওলিদের মধ্যে ছিল। এখন চোর কি করলো? ভাবলো যে এখন তো আল্লাহর ওলি বের হবে। তিনি সেদিন উজু করার জন্য ঘর থেকে বের হলেন না, কারণ ঘর যখন নিরাপদ না থাকে তখন বাইরে বের হওয়া যাবে। তায়াম্মুম করে নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ যখন শুরু করবেন ঘরের মধ্যেই শুরু করেছেন, চোর ভাবে যে কীভাবে রুজু করলো না, নামাজ শুরু করলো কেন, সঙ্গে সঙ্গে যখন যাওয়ার কোনো সুযোগ পেল না, ফজরের সময় হয়ে গেল, আজান শুরু হয়ে গেল চতুর্দিকে, চোর এখন ভাবতেছে যদিও সে তাহাজ্জুদ পড়েছে বাড়িতে, এখন তো জামাতের সে নামাজ পড়তেই যাবে ফজরের নামাজ, আমি এই চান্সে তার পিছনে দরজা খুলে আমি বাইরে বের হয়ে যাব। কিন্তু আব্দুল কাদের জিলানি কি করলেন? ঘর থেকে না বের হয়ে ফজর নামাজ তিনি বাইরে গেলেন না, মসজিদে গেলেন না, কারণ ঘরের মধ্যে যদি নিরাপত্তার অভাব হয় তার কিন্তু জামাতের শর্ত নাই। জামাতে তিনি নামাজ আদায় করতে গেলেন না, আজান শুনলেন ঠিক, তায়াম্মুম করে তিনি নামাজটা আদায় করে নিলেন, দরজাও খুললেন না। এখন চোর তো বললো মহামুসিবতে, এ তো সব কিছু মনে বুঝে গেছে, বোঝেন নাই, সব তো বুঝে গেছে। যখন আব্দুল কাদের জিলানিকে যখন সমস্ত মুসল্লিরা যখন মসজিদে না পেল, সব এসে আব্দুল কাদের জিলানির ঘরের সামনে দাঁড়ায় বলতেছে কি ব্যাপার, আপনি আজকে ফজরে গেলেন না যে? তিনি বলেন দেখো যাব কেমনে, ওই মসজিদের ইমাম সব তো আমার ঘরের মধ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিদের সঙ্গে থাকলে একটা খারাপ লোক ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু সেই সমস্ত লোকদের কাছে নয়, যে সমস্ত লোক কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ইসলাম মানে না, আল্লাহর কালাম মানে না, এদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই তো আমরা শেষ করে দিলাম নাকি? শেষ করবো না? এ তো মহাব্যাকায়দা হয়ে গেল, বলেন তো। আরেকটু মায়ের আসছে নাকি আজকে মাহফিলে? মায়ের আসছেন? মাদের জন্য তো তৃতীয় দিন আসি বরাদ্দ, মাদের জন্য আর কি ওয়াজ করবো? মায়েদের নামাজ পড়ার দরকার নাই নাকি? মায়েদের নামাজ পড়ার দরকার আছে? মায়েরা নামাজ পড়বেন? নামাজের সময় মাথায় কাপড় আছে না নাই? আছে না নাই? গায়ে কাপড় আছে না নাই? আছে। যদি মাথায় কাপড় না দেয় নামাজ হবে? নামাজ হবে না। মাথায় কাপড়, গায়ে কাপড়, সব জায়গায় কাপড় আছে নামাজের মধ্যে, কিন্তু নামাজ যখন পড়া হলো বাইরে গেলেই কাপড় নাই। নামাজের মধ্যে যেমন আপনি কাপড় পড়েন, বাইরেও বের হওয়ার সময় আপনাকে কাপড় চুপড় পরে যেতে হবে। এদের সম্মান দিবেন কে? কে সম্মান দিবেন? আমার মায়েরা মেহরবানি করে পর্দার দিকটি একটু খেয়াল করার চেষ্টা করবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই এলাকার মায়েদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন, জোরে করুন আল্লাহুম্মা আমিন। বোরকার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র তো আছে, থাকবে এগুলো। আমেরিকা ব্রিটেনে আপনারা জেনে খুশি হবেন, আমেরিকা ব্রিটেনের মেয়েরা এখন ইসলাম কবুল করে বোরকা পরা ধরতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমেরিকার নাসার একজন বড় বিজ্ঞানী সুনিতা উইলিয়ামস, এই মেয়েটা নিয়মিত কোরআন হাদিস পড়তেন, হঠাৎ করে তার সফর হলো নাসা থেকে, তাকে মহাকাশে সফরে পাঠায় দিল, রকেটে চড়ে তিনি ঊর্ধ্বগমন করলেন, 270 মাইল উপরে যাওয়ার পর নিচের দিকে বাইনোকুলার যন্ত্র দিয়ে তাকিয়ে দেখলেন দুইটা তারকা তার চোখের সামনে ঝলমল করছে, দেখতে পেলেন দুইটা তারকা কোনো তারকা নয়, একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। ওই মহিলা সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত, এই মেয়েটা আমেরিকায় গিয়ে নাগরিকত্ব পেয়ে আমেরিকার কালচার নিয়ে সে বড় হয়েছে। এবার সে কি করলো? অবাক হয়ে গেল, বুকে কোরআন হাতে নিয়া, মাথায় বোরকা লাগায় নিয়ে, হিজাব লাগায় নিয়া, কোনো দেরি নাই,
আমেরিকা থেকে সোজা চলে গেলেন জেদ্দা এয়ারপোর্ট। বিমানে করে যাওয়ার পর কাবা শরীফটাকে জিয়ারত করলেন, রসুলের কবরটাকে জিয়ারত করে নিজের দেশে এসে সাংবাদিকদেরকে ডেকে বলেন, সাংবাদিকরা শোনো, আমি বুঝতে পেরেছি আমেরিকান কোনো কালচার নারীকে মুক্তির গ্যারান্টি দেয় নাই, মুক্তির গ্যারান্টি দিয়েছে একমাত্র ইসলাম কোরআন। যেরকম সুবহানাল্লাহ, দেরি হলো না, কালেমার ঘোষণা দিয়ে দিলেন শিক একই পথে। ব্রিটেনের একজন নারী, তার নাম হলো লরেন বুথ, একজন খ্রিস্টান মেয়ে। এই লরেন বুথ সামাজিকভাবে একজন লো কোয়ালিটির একজন নারী নয়, এলিয়েট ওমেনদের একজন। সেই মেয়েটা কি করলো? সেই মেয়েটা, সে হলো টনি বিলারের আপন শালিকা, চেরি বিলারের আপন ছোট বোন। এই মেয়েটা রীতিমতো কোরআনটাকে রিসার্চ করতে করতে সে আল্লাহওয়ালা হয়ে গেল। শেষ পর্যন্ত মহিলা বলে ফেলল, বুঝতে পেরেছি এই ইংল্যান্ডের, এই ব্রিটেনের কোনো সভ্যতা নারীকে মুক্তির গ্যারান্টি দেয় নাই, বুঝতে পেরেছি ইসলাম নারীকে মুক্তির গ্যারান্টি দিয়েছে। যরকম সুবহানাল্লাহ। এই কথা বলে ওই লরেন বুথ বলে ফেললো, তোমরা যদি কেউ কালেমা নাও পড়ো, আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে সময় আমেরিকা ব্রিটেনের মেয়েরা কালেমার ঘোষণা দিয়ে বোরকা পরা ধরতেছে, আমেরিকা ব্রিটেনের মতো দেশে বোরকা বিরোধী আইন পাশ করতে চেয়েছিল ব্রিটেনে একজন সাবিনা নামে মেয়ে, সেই মেয়েটা হাইকোর্টে আপিল করে বোরকা পরার অধিকার সেখানে বাস্তবায়িত করেছে। আর আমার দেশে বোরকা বিরোধী যে আইন পাশ করা হয়েছে, এদেশের মুসলমান এটা কখনো মানতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জাতীয় কোরআন সুন্নাহ বিরোধী আমরা কোন আইন মানি? এরকম মানি, কারণ আমরা বলেছি লা ইলাহা, কোন আইন মানি না, আইন মানি কার? এই হোক আমাদের সিদ্ধান্ত। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমরা আর আলোচনাটাকে বাড়াবো না। সম্মানিত দর্শক মণ্ডলী, সব দিকে খেয়াল করবো, আজকে মাহফিলের প্রথম রজনী, আগামীকালকে আসে না নেই বলেন তো? কেউ যাবেন না ভাইরা, সবাই বসেন, দোয়া হবে। অনেক কথা আজকে বলা হলো না, সময়ের সংক্ষিপ্ততার জন্যই বলবো, কারণ সব দিকেই আমরা খেয়াল করব। আগামীকাল শেষ রজনী পুরুষদের জন্য, আগামীকালকে এর চাইতে লোক বেশি করা বেশি আসার দরকার আছে না নাই বলেন তো? আছে। আগামীকাল যেন মাহফিলটা কানায় কানায় পরিপূর্ণ হয়, মেহমান যেন তার হৃদয়টা ভরে যায়, এমন যেন পরিবেশ তৈরি করতে পারি। বন্ধু বান্ধব নিয়ে আগামীকালকে আসবো, জোরে বলেন ইনশাআল্লাহ, আরও জোরে ইনশাআল্লাহ। একটা কথা মনে না বললেই না, সেটা হলো ওই আল্লাহর ওলির ঘরে কে ঢুকেছিল? সর্ত সুখির তলি থেকে গেল, আমরা তো কিছু শুনলাম না। আমার একটু শেষ করে দেই, সেটা হলো যখন চোরটা যখন চকির তলে খাটের তলে যখন থাকলো, উনি বললেন ইমাম তো আমার ঘরের মধ্যেই রয়ে গেছে। এখন চোর ভাবতেছে মনে হয় অন্য কোনো ইমাম হতে পারে, যখন বলছে কোন ইমাম, কোথায়, আপনার ঘরে তো কোনো মানুষ দেখি না, কি ইমাম তো দেখবা না, ইমাম তো লুকায় আছে কোথায়, চকির তলে আছে। তখন আস্তে করে বলে ফেললেন, ও চোর, রাত্রিবেলা তুমি কী করেছো আল্লাহ পাক সব আমাকে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বলেন চোরের চোখে পানি, আলহামদুলিল্লাহ বলবেন না? এই আধ্যাত্মিকতা আল্লাহ পাক কিছু কিছু বান্দার মধ্যে দিয়ে দেন। আমার নবী যে ইন্তেকাল করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার নবী তাকে খেজুর খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ খেজুর খাচ্ছেন আলী। ঘুম তার ভেঙে গেল, ঘুম থেকে জাগা পেয়ে দেখেন তার জিহবায় তাজা খেজুরের স্বাদ। নবজির দেখানো স্বপ্ন সত্য না মিথ্যা? চোখের পানি ফেলে কাঁদলেন, চলে গেলেন মসজিদে, খলিফা ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে এক টোপনা খেজুরের হাদিয়া চলে এলো কোনো সাহাবীরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না দিয়া। খাবারের পোটলাটা তিনি নিজের হাতে নিলেন, খেজুরের পোটলাটা নিজের হাতে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারে কাতারে দুইটা তিনটা করে খেজুরের সবার হাতে হাতে দিয়ে যান। কিন্তু আলীর কাছে যখন চলে গেলেন আমার নবীজির প্রিয় সাহাবী দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতের ভিতরে না দিয়া একটা খেজুর, আরও খেজুর পোটলার মধ্যে ছিল, একটা খেজুরের শুধু হাতের মধ্যে নিয়া আস্তে করে তার মুখের মধ্যে যখন উঠায় দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমার, তোমার পোটলার ভিতরে, খাবার পাত্রের ভিতরে
আরো খেজুর অবশিষ্ট আছে, সবার হাতে হাতে দুই তিনটা করে খেজুর দিয়ে দিলা, আমার হাতে তুমি একটা খেজুর কেন দিলে? সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আলী, গত রাত্রে যদি আমার নবীজি তোমাকে স্বপ্নের মধ্যে যদি একটার বেশি যদি দুইটা খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমরও তোমাকে দুইটার বেশি খেজুর খাওয়ায় দিতাম। জোরে কল সুবহানাল্লাহ। তাহলে এই এলহাম আছে না নাই বলেন তো? এই আধ্যাত্মিকতা আছে না নাই? কোরআন পড়ে না কোরআন না পড়ে? কোরআন পড়ে, কোরআন জেনে, আর মুখে থাকবে কার নাম? আর ঘোষণা হবে লা ইলাহা, এই কালেমা তাইয়িবার উপরে ভিত্তিটা আমাদের মজবুত, আল্লাহ পাক করে দেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। হাদা আমার ভাইয়েরা, এই হলো আমার আজকে বক্তব্য। আমরা এখন দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। আমরা সবাই তাশাহুদের সুরতে বসি, নামাজের মতো হয়ে বসি, আল্লাহর কাছে প্রার্থনা করি। সবাইকে আমার জন্য দোয়া করবেন, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, এই অধম গোলাম এখানে এত আলেম ওলামা বসে আছেন, আমার ওস্তাদ শুধু আমার ওস্তাদদের ওস্তাদ, তারা অনেক বড় বড় জাইয়েদ মাহের আলেম বসে আছেন। যে সমস্ত কথাগুলো হলো, আল্লাহর কসম, আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি কোরআনের বাইরে না কথা বলার। যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাকে মানার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আমাকে আপনাকে দিনের জন্য কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আরেকটি ঐলান শুনি, সেটা হলো আমার একটা আলোচনার ভিসিডি তাহজিব সেন্টার, তারা এটা এডিট করে বাজারজাত করেছে। তো এই কোম্পানি তারা ইহুদিদের ষড়যন্ত্র এবং রসুল্লাহর লাশ চুরির একটা ইতিহাস নিয়ে একটা দেড় ঘন্টার একটা আলোচনা তারা এডিট করেছেন, বাজারজাত করেছেন। যদি কেউ নিতে চান, 30 টাকা মূল্য দিয়ে স্টেজ থেকে মোনাজাতের পর নিয়ে যাবেন। এসার নামাজ হয় নাই, আগে সবার আগে নামাজ। সবার আগে কি নামাজ? আমরা পড়ে যাব, এরপর ফিরে এসে রবের দিকে 12 ঘন্টার প্রাণবন্ত তাফসির মাহফিল। এটা কার? তাহজিব সেন্টারের বহু মেহমানদের আলোচনা এখানে আছে, যদি কেউ নিতে চান, অনেকের আলোচনা আছে, এখান থেকে নিয়ে যাবেন। আমার বন্ধুগণ, আমরা এখন দোয়া করব, চাইবো আল্লাহর কাছে। চাইবো কার কাছে আমরা বলেন তো? আল্লাহর কাছে। আর আর বিশেষ করে আমি দোয়া চাচ্ছি আজকের মাহফিলে যিনি সভাপতি, যিনি মূল সভাপতি, মহতারাম আব্দুস সুবহান সাহেব, যিনি আপনাদের সবার সুপরিচিত, শুধু এই অঞ্চল নয়, বিশ্ব বরেণ্য একজন ইসলামী নেতা, আলহামদুলিল্লাহ বলেন। তিনি অসুস্থ, এসেছিলেন, চলে গেছেন অসুস্থতার জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে সাফায়ে কামেলা আজেলা দান করুন। এত আমিন আসতে বললেন আপনারা? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক এই প্রতিদিত আলেমে দিনকে হায়াতে তাইয়িবা দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তার পরিবারকে কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে শাহাদত বরণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করব। যারা দুনিয়াতে অনেকে আহত হয়ে আছেন সত্যের কথা বলতে গিয়ে তাদের জন্য আমরা দোয়া করব। প্রাণ খুলে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যরকন ইয়া আল্লাহ, ইয়া রহমান, বিরহমাতিকা নাস্তাগীস। হে আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলেন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পাবনা জেলার দারুল আমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে তোমার হাজার হাজার তাওহিদি জনতাকে সামনে নিয়া তোমার কালেমার উপর আলোচনা করে, আল্লাহ তাআলা তোমার কালামকে সামনে নিয়ে টুটোফাটা কিছু কথা বলে গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো তোমার দরবারে দুটি হাত তুলেছি আল্লাহ। গুনার দিকে নজর না দিয়া বান্দা মনে করে তাম জিন্দেগীর সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও। আয়াল
ওয়া তাআলা আমাদের গুনাহ যত বড় তার চেয়ে তোমার রহমত অনেক বেশি বড় রে আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব, তামাম জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা গুনার দিকে যখন তাকাই তোমার দরবারে দুটি হাত তুলতে দারুণ লজ্জা লাগে রে। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব মাফ করে দাও। আল্লাহ তাআলা দুটি হাত যখন তুলে রাখি দুইজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায়, আমাদের মাঝ থেকে যাদের জনম দুঃখিনী প্রসব বেদনা সহ্য করিনি মা যারা চলে গেল, জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা যেই মানে চেহারার দিকে তাকালে নফল হজের সওয়াব পাওয়া যায়, যেই মানে চেহারার দিকে তাকালে সগিরা গুনাগুলো মাফ হয়ে যায়, যেই মানে চেহারার দিকে তাকালে রহমত বরকত নাজিল হয়ে যায়, সেই মা যারা চলে গেল রে জিন্দেগির গুনাগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি নিজ হাতে নিজের মাকে দাফন করেছে, যিনি নিজের কাঁধে মার লাশটা বহন করে নিয়ে কবরে মাটিতে শুয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন যিনি আজকে মাহফিল শুনে জলসা শুনে বাড়িতে গিয়ে দেখবেন বাড়িতে সবাই আছে কিন্তু মার ঘরে মা নাই রে। আল্লাহ তাআলা সেই জনম দুঃখিনী মা আমার মামার জন্য কত কষ্ট সহ্য করেছেন, নিজে না খাই আমাকে খেয়েছে, নিজে না পড়ে আমাকে পড়িয়েছেন, নিজে না ঘুমায় আমাকে ঘুমায় দিয়েছে। আল্লাহ তাআলা যখন ক্ষুধা লাগত মা স্তনটা বের করে দিয়ে রাখতেন, 10 মিনিট পর পর ছোট্ট গলা ছোট্ট কণ্ঠ শুকিয়ে যেত দুধ পানের জন্য, আমি শুধু চেয়ে থাকতাম আমার মা গোটা রাত চলে গেছে দুধটা আমার জন্য খুলে রাখতেন, মার ঘুম হতো না, 10 মিনিট পর পর পেশাব পায়খানা করে দিতাম, ডান পাশে যখন পেশাব করেছি ডান পাশে রেখে দিয়েছেন, ডান পাশে পেশাব করলে বুকের সঙ্গে জড়ায় রেখেছেন, এই করে মা আমার তিলে তিলে দিনের পর দিন রাতের পরে রাত মাসের পরে মাস বছরের পর বছর মা এত কষ্ট করে যে মা আমাকে লালন পালন করলেন রে। সেই মা যার কবরস্থ হয়েছে কবরের সমস্ত আজাব গুলে মাফ করে দিয়া কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিও। ওই মার পেটের মধ্যে যখন ছিলাম মার খাওয়া বন্ধ হয়েছে 3 মাস খেতে পারেন নাই, এরপর প্রাণ যখন চলে এসেছে মার পেটের ভিতরে পা দিয়ে হাত দিয়ে কত লাথি গুতা মেরে দিয়েছি, মামার নড়াচড়া করতে পারে না হাঁটতে পারে না ভরা পেট নিয়া চিত হয়ে পিঠ লেগে যায় গোটা রাত শুয়ে থাকেন মা চিত হইয়া, এত কষ্ট করে মা আমার জন্য এত কিছু করলেন রে। সেই মাকে তোমার কুদরতি রহমতি কোলে লালন পালন করো। আল্লাহর শিখানো দোয়া সবাই প্রাণ খুলে বলেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য কষ্ট করে যারা আসছে, বিনিময়ে কেন কিয়ামতের ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে বলে যাবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও।
আমার পাশে বসে থাকা আয়াল্লাহ তাআলা মহতারাম আব্দুর রহিম সাহেবকে তুমি আল্লাহ কবুল করে দাও। আয়াল্লাহ তাআলা একজন মুরব্বী শায়খ সবার সুপরিচিত, তিনি অসুস্থ হয়ে তিনি বাসায় চলে গেছেন। মহতারাম মাওলানা আব্দুস সোবহান সাহেবকে তুমি আল্লাহ শাফায়ে কামেলা দান করো। অনেক বয়স হয়েছে, অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, মেহরবানি করে তুমি আল্লাহ তাকে হেফাজতে রাখো। আল্লাহ তাআলা তার পরিবারকে তুমি আল্লাহ নিরাপদে রাখো। আল্লাহ আল্লাহ তাআলা অনেকেই দোয়া চেয়েছেন, কার মনে কোন নেক মাকসুদ তুমি ভালো করে জানো। আল্লাহ মেহরবানি করে সবার নেক মাকসুদকে তুমি আল্লাহ মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পিছনে যত ভাই হাত তুলেছে, পর্দারালে যত মা বোন হাত তুলেছেন, আল্লাহ তালা কারো হাত ফিরাইয়া দিও না, তুমি আল্লাহ চালাইয়া নিও। আল্লাহ তালা এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবী জুড়ে শান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে রে আল্লাহ। ওই ফিলিস্তিন, বসনিয়া, চেসনিয়া, হার্জেগোভিনিয়া, সোমালিয়া, আল্লাহ তালা ইরাকে 740,000 নারী বিধবা হলো, ওই ফিলিস্তিনের মার কোল সন্তান শূন্য করে দেওয়া হলো, ওই কাশ্মীরের মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করা হলো, আল্লাহ তাআলা ওই মিশরের 30 বছরের জালিম শাসককে তুমি আল্লাহ মেহরবানি করে খতম করে দাও। আল্লাহ তাআলা অনেক আলেমকে হত্যা করেছে, নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে, আবার মেহরবানি করে মিশরের সেই তখতে তুমি আল্লাহ ইসলামী গভর্নমেন্ট তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবী তো শান্তি চলতেছে, মেহরবানি করে মুসলমানদেরকে এই ক্রান্তি লগ্নে একই প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা বাংলার জমিনে আল্লাহ তাআলা তোমার কোরআনের রাস কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে যে প্রার্থনাগুলো করা হচ্ছে আল্লাহ হাতগুলো ফিরায় দিও না, কত মজলুম জালিমদের কবলে পড়ে কত কষ্টে আছে, আল্লাহ তোমার সাহায্য নাজিল করো। ইহুদি খ্রিস্টানদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি, আল্লাহ মেহরবানি করে তুমি গাফফার, তুমি গফুর, আবার তুমি কাহার, তুমি জব্বার, সমস্ত কিছু তোমার নিয়ন্ত্রণে। মেহরবানি করে জালিমের জুলুম থেকে তুমি আল্লাহ মাজলুমকে হেফাজত করো। আল্লাহ তাআলা যে ঘরে এক রাত না গেলে স্ত্রী ঘুমতো না, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ঘরের মধ্যে রাখবে না, ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসল করায় দেবে রে। সেই জানাজার কাপড়, সেই কাফনের কাপড়টা পড়াইয়া দিয়া জানাজার প্রান্তরে হাজিরি করাইয়া দেবে, জানাজার নামাজ শুরু হয়ে যাবে। আমার জানাজা যখন শেষ হয়ে যাবে রে, মুখের বাঁধনটা খুলে দেবে, সবাই দেখে দেখে চলে যাবে, কিন্তু কেউ তো আমাকে কারো বাড়িতে আর বেড়াতে নিয়ে যাবে না রে। বলবো ভাই জান, ও বন্ধু, ও চাচা, ও ফুফা, ও খালু, ও আব্বা, এই বলে শুধু কান্নাকাটি করবে, কিন্তু কেউ তো আমাকে নিয়ে যাবে না রে। আমাকে টেনে হেঁচড়ে সবাই কাঁদে নিয়া ওই কবরের মাটিতে শুয়ে দেবে, ওই কবরের মাটিতে শুয়ে দিয়া ওই বাঁশ চাবা দিয়া মাটি চাবা দিয়া ওই যে বিদায় দিয়া দেবে। লেপ নাই, বালিশ নাই, কাঁথা নাই, চাদর নাই, এই শীতের ভিতরে গহীন কবরের বাড়িতে কেমনে থাকবো। আল্লাহ বুঝতে পেরেছি, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো বন্ধু নাই রে। আল্লাহু আলাইনা
আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের ওলি, আয় আল্লাহ তাআলা তোমার সঙ্গে বেশি করে বন্ধুত্ব করার তৌফিক আমাদেরকে দিয়ে দিও। আবার এই মৃত্যুর সময় আমাদের সবার জামানে জারি করে দিও সেই কালো জয়ী কালেমা তাইয়্যিবা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালেব ভাই,